নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে কোচবিহার শহরে প্রাণকেন্দ্র, কাছারি মোড়ে মানববন্ধন করল সাধারণ কলেজ পড়ুয়ারা। নাগরিকত্ব আইনের সমর্থনে কোচবিহার এবিএসএল কলেজের এক ছাত্র দেবব্রত ভট্টাচার্য জানিয়েছেন যে বিগত কয়েকদিন আগে দিল্লির সংসদে যে নাগরিকত্ব বিল পাশ হয় এবং তা পরবর্তীতে রাষ্ট্রপতির হস্তাক্ষরে আইনে পরিণত হয়, সেই নাগরিকত্ব আইনের সমর্থনে শুক্রবার বিভিন্ন কলেজের ছাত্র এবং ছাত্রীরা নিয়ে এই মানববন্ধন করা হয়েছে। কোচবিহার থেকে সুরঞ্জিত ধরের রিপোর্ট। কেন্দ্রীয় সরকার সংসদে একটি বিল পাশ করে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যা এখন স্বাক্ষরের পর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হয়েছে। এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি সংখ্যালঘু শরণার্থীরা রয়েছে, তারা ভারতের নাগরিকত্ব পাবে এবং এক কথা বলতে গেলে তারা ভারতে আশ্রয় লাভ করবে। আমরা এই অ্যাক্টের সমর্থনে আজকে এখানে মানববন্ধনের আয়োজন করেছি, উপস্থিত হয়েছি। আমরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিক এখানে উপস্থিত হয়ে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সমর্থন জানাই।